আনারস, মনে হচ্ছে যেন একটা নবদ্বীপে সলিড দই। দেখো এখানে কত শুধু বয়ান রয়েছে। ৪০ টাকা প্লেট, তার মধ্যে থাকবে চার পিস ফুচকা, তিন চামচ করে দই পড়ছে। তাহলে পড়লো কি কি দেখো, কাঁচাম, পাকাম, আনারস, স্ট্রবেরি, দেখুন অনেক কিছু পড়ছে, কাঁচা আম, পাকা আম, লিচু, আর কি চাই, মনে হচ্ছে যেন পুরো ফলের বাগান শুদ্ধ এই দাদার দোকানে চলে এসছে। ও পুরো যেমন আইসক্রিমের উপর যেমন চকলেট দিয়ে দেয় না। আচ্ছা এবার পুরোপুরি কাজু পড়ছে, দেখুন কিসমিস পড়ছে, এরপর পড়ছে ধনে পাতা, ও দারুন দারুন, না এলে বোঝা যাবে না খেতে, দারুন অপূর্ব। শেষ হয়ে গেছে, মানে ভাবা যায় এই হচ্ছে ফুচকা লাভার। ৮ টাকা করে পিস ভাই, আমি কেটে চেটে খাই। দারুন দারুন, একটু আপনি কিছু বলুন, আপনার তো দোকানের এই ফুচকা কিরকম কি প্লেট হয়? আমি তো এখন ৪০ টাকার একটা ফুচকা বানাও তুমি প্লেট, অর্থাৎ পার পিস ১০ টাকা করে পড়বে। সত্যি বুকটা কড়কর করছে, আবার ১০ টাকা করে একটা ফুচকা, কি এমন মাহাত্ম্য আছে সেই ফুচকাটার মধ্যে, আমি প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি, ঋষিরা বলবেন, চলুন। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি আমরা বৈদ্যপুর মোড়ে শুধু ফুচকা খাওয়ার জন্য। এই যে পেছনে দেখছেন ফুচকার গাড়ি, একদম বিখ্যাত ফুচকা, কেমন হয় টেস্ট না হয় তার জন্য দেখুন, আমাদের সপরিবারে প্রায় চলে এসেছি। এই যে এটা আজকে আমাদের, এই যে বিশ্বজিৎদা আমাদেরকে উনি ইনভাইট করেছেন, আর পেছনে এই যে ফুচকার গাড়ি। তোমরা তো অনেক সময় ফুচকা খেয়েছো, আমরাও যে খাবো, কিন্তু এখানে বিশেষত্বটা কি সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, সব মুহূর্ত তুলে ধরবো, চলো। দেখো এখানে কত শুধু বয়ান রয়েছে, বিভিন্ন ধরনের এখানে আইটেম রয়েছে, এখানে রয়েছে আচার, এখানে রয়েছে মশলা, এত কিছু। তার এদিকে ফুচকা চলছে, এক একটা ফুচকার সাইজ বেশ বড়। আমরা আছি টোটাল ৭ জন, আর এখানে আমরা ৭ রাতকে দই ফুচকার অর্ডার দিলাম, কারণ এই দই ফুচকাটা এখানকার সত্যি বিখ্যাত, তা দেখবো কেমন, খেয়ে দিয়ে সবাই রিভিউ দেবে। চলো দই ফুচকা বানাচ্ছে কেমন করে সেটা আগে দেখে, শুরু হয়ে গেছে এই যে বানানো। দাদা এই যে আপনি যে ফুচকা এখন বানাচ্ছেন, দই ফুচকা তো, দই ফুচকার কি কি মানে আইটেম দেবেন একটু অবশ্যই বলে দেবেন। কটা করে দিচ্ছেন প্লেটে? প্লেটে ৪টে করে থাকবে। এক একটা প্লেটের দাম কেমন নিচ্ছেন? ২৫ টাকা আছে, ৩২ টাকা আছে, ৩৫ টাকা আছে, ৪০ টাকা। আচ্ছা এখানে যে প্লেটটা বানাচ্ছেন এটা কত করে? ২৫ টাকা হতে পারে, এটা ৩২ টাকা হতে পারে, এটা। আচ্ছা যদি কেউ ২৫ টাকার নেয় তাহলে কত করে হবে, মানে কটা থাকবে? ৪টেই থাকবে। কাঁচাম হবে, পাকাম হবে, আনারস হবে, চকলেট হবে। এখানে পাকাম, কাঁচা আম, এখানে সমস্ত কিছু ফ্লেভার রয়েছে, আনারস আছে, স্ট্রবেরি আছে, চকলেট আছে, এখানে মিক্সড ফ্রুট রয়েছে, মানে আর কি নেই। আর ফুচকার তো সাইজ দেখছোই, এখন এতে ভুজিয়া পড়ছে, প্রথমে ফুচকা দিয়ে দিল, তারপরে আলু দিয়েছে, এখন ভুজিয়া দিচ্ছে। এটা কি দিচ্ছেন? মশলা, মিক্সচার মশলা দিচ্ছেন। অন্যান্য জায়গায় যখন ফুচকা বানায় দেখেছি যে প্যাকেট যে দইগুলো আমুলের সেইগুলো থেকে দেয়, এখানে কিন্তু পুরো ভাঁড়ে একদম দই নিয়ে এসছে, মনে হচ্ছে যেন একটা নবদ্বীপের দই চলে এসছে, খুব সলিড দই। জবরদস্ত কিন্তু একদম এখন ফুচকা বানানো চলছে, একদম এখানে ঘরে পাতানো দই দিয়ে, অন্যান্য জায়গায় পুরো প্যাকেটের দই দিয়ে হয়, কিন্তু এখানে ঘরে পাতানো দই দিয়ে হচ্ছে, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। এমনকি শেষ পাতে বলেছে যে কাজুও নাকি পড়বে, এরপরে আবার একবার চুরমুড় পড়ছে, মানে এটা চুরমুড়ের পুরো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, কলাতে চুরমুড়, ওপরে দই, তারপরে আবার চুরমুড়। ওস, আমার তো দেখে জিভে জল চলে আসছে, চাটনি, এটা কিন্তু সত্যি দই ফুচকার অন্যতম আইটেম। যারা দেখছেন ভিডিওটা কিন্তু আপনারা একটু গুনবেন, শেষে জিজ্ঞাসা করবো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। এবার পড়ছে কিষানের সস, পড়ছে
32 টাকার প্লেট হচ্ছে এটা জেনে নিন। এবার একটা করে কিসমিস দিচ্ছে, দেখি কিসমিসটা একবার। সেই যে বলেছিলাম কাজু, একদম কাজু পড়ে গেল। দেখুন এখানে চারটে ফুচকা আছে, চারটে দিয়েই কিন্তু কাজু পড়েছে। ফুচকা সার্ভ হচ্ছে, বানানো কমপ্লিট। মানে ফুচকাটা যে ভালো হবে তার একটা আভাস পাওয়া যাচ্ছে, যখনই নিচ্ছে পুরো এক গাল হাসি, এক মুখ হাসি। মানে এটা বোঝাই যাচ্ছে যে ফুচকাটা দারুণ হয়েছে, এবং যিনি দিচ্ছেন তার মুখেও হাসি। সত্যি মানে খেয়েও মজা, খাইয়েও মজা। এবং এখন চলছে সেলফি নেওয়ার পর্ব। এই সমস্ত মুহূর্তগুলোকে সত্যি ক্যামেরা বন্দি না করতে পারলে, দাদা যদি নিজে হাতে না তুলে দেয় তাহলে নাকি সার্থক হবে না এই ফুচকা সার্ভ করা। দেখুন আমার বাঁ হাতে চলে এসেছে ফুচকা, এই যো। আহ কি সুন্দর সেন্ট, ও এদিকের খাওয়া পর্ব কেমন আছে রে? আপনারা ভালো করে খাচ্ছেন তো? সিএস হয়ে গেছে, মানে ভাবা যায় এই হচ্ছে ফুচকা লাভার। আপনার তো দোকানের এই ফুচকা কিরকম কি প্লেট হয়? আমি তো এখন নিয়েছি 32 টাকার, এই সামনেই প্লেট রয়েছে। এর ছাড়াও আর কি কি প্লেট হয় যদি একটু দামগুলো বলেন? 35 টাকা 40 টাকা একই কি মেনু যেরকম দেখালাম? আনারস চকলেট আর লিচু ভাবা যায় না, 40 টাকা প্লেট, তার মধ্যে থাকবে 4 পিস ফুচকা। ফ্লেভার তো অনেক কিছু পড়ছে, কাঁচা আম, পাকা আম, লিচু, আর কি চাই? মনে হচ্ছে যেন পুরো ফলের বাগান শুদ্ধ এই দাদার দোকানে চলে এসছে। সত্যি ফুচকা খাওয়ার সাথে সব কিছুই যেন টেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেছেন, এবার এখানে চলছে পাপড়ি চাট। পাপড়ি চাটের মধ্যে প্রথমেই দেখেছি পাপড়ি দিয়ে দিয়েছে, তার উপরে দই পড়ছে, তারপর ভুজিয়া, এবং এখন পড়ছে দাদার নিজস্ব বানানোর চাটনি, কিষানের সস। এখানে চানাচুর দিচ্ছেন, বাদাম, ভাজা বাদাম, ডাল চানাচুর পড়লো, লঙ্কা, ধনে পাতা। তো সুন্দর ডিশটা লাগছে না? আর এপাশে আছে আমার পাপড়ি চাট নিয়েছে সৈদুলদা, আর আমি নিয়েছি দই ফুচকা। অবশ্যই খেয়ে দেখি, ঘুরে থাকো। আমি অবশ্যই রিভিউ দেবো। যখন খাচ্ছি মনে হচ্ছে পুরো দই ফুচকা, তো মনে হচ্ছে দই খাচ্ছি, কারণ দইয়ের পরিমাণটা দেখুন কতটা, দইয়ের পরিমাণটা অসাম অসাম। সত্যি বলছি ফুচকাকে মন ভরে গেছে, রিয়েলি দারুণ দারুণ। কি করে যে নেবো দেখুন, পুরো মনে হচ্ছে 1 চামচ পুরো দই তুললাম। আর যখন এটা মুখে যাচ্ছে না, এখানে ফুচকা এত ভালো লেগে গেছে যে ঋষিকা এনার নাম, ঋষিরাকে বললাম যে 40 টাকার একটা ফুচকা বানাও তুমি প্লেট, অর্থাৎ পার পিস 10 টাকা করে পড়বে। সত্যি বুকটা কড়কড় করছে, আবার 10 টাকা করে একটা ফুচকা, কি এমন মাহাত্ম আছে সেই ফুচকাটার মধ্যে, আমি প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি, ঋষিরা বলবেন। আচ্ছা এবার ঋষিরাই বলছেন কী কী আইটেম পড়ছে দেখুন 40 টাকার। এটা প্রথমে ফুচকা দিয়েছে, আলু আছে, আর তার মধ্যে ভুজিয়া পড়েছে, মিক্সচার মশলাও পড়েছে, বিটনুন আছে, তারপর পড়ছে দই, দই পড়ছে। দেখুন দইয়ের পরিমাণটা আপনারা দেখুন, শুধু 10 টাকা করে নিচ্ছে, ঠিক আছে, প্রায় 3 চামচ করে দই পড়ছে। এই দেখুন এই হচ্ছে ব্যাপার। এরপরে পড়লো ভুজিয়া, এরপরে হচ্ছে ঋষিদার নিজের বানানোটা চাটনি, এবার পড়ছে এটা সস, একদম অরিজিনাল দেখুন কিষানের সস, হাইজেনিক মেনটেন করে কিন্তু উনি বাইরের লোকাল সস কোনো কিছু দিচ্ছেন না, কিষানের কিন্তু একদম, কিষানের একদম সস দিচ্ছেন। এবার যেটা বলেছিলেন এই যে জেলি, এটা হচ্ছে কাঁচা আম, কাঁচা আমের একদম জেলি, দেখুন প্রায় 1/2 চামচেরও বেশি আছে। আনারস, পাইনঅ্যাপেল, তার ফ্লেভার পড়লো। এবার এই যো এবার হচ্ছে পাকা আম পড়েছে, তাহলে পড়লো কী কী দেখো, কাঁচা আম, পাকা আম, কাঁচা, পাকা, তারপরে হচ্ছে আনারস, এবার কী পড়ছে এটা,
স্ট্রবেরি দেখুন দেখুন ও চারটে কিন্তু ফ্লেভার পড়ে গেল। আমি কিন্তু সেন্টটাও পাচ্ছি যে স্ট্রবেরির যে সেন্ট, এবার চকলেট পুরো যেমন আইসক্রিমের উপর যেমন চকলেট দিয়ে দেয় না পুরো একদম সেরকম ফুচকার উপরেও দিয়ে দিল। এবার পুরোপুরি কাজু পড়ছে দেখুন প্রত্যেকটা কিন্তু ফুচকার উপরে, অর্থাৎ চার পিস এখানে পুরো কাজু পড়ে গেল ভাবা যায়। শুধু তাই নয় কিসমিস করছে এই যো, বাহ বাহ দারুন দারুন। এরপর পড়ছে ধনে পাতা, এটা না হলেই নয় যে কোনো মশলার এটা একদম দারুণ উপকরণ। ধন্যবাদ, কি সুন্দর লাগছে। এখনো আর কিছু পড়বে? আচ্ছা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই তৈরি করলেন, বাহ। 10 টাকা করে পড়ছে, সত্যি কথা বলছি একটু কষ্ট হচ্ছে কিন্তু তবুও ভ্যালু ফর মানি বলা যায়, দারুণ লাগবে। আর দেখুন সবাই বলছে খাবো না, কেন বলছে খাবো না? কারণ সবাই কারো ওই চার পিস খেয়েই পেট পড়ে গেছে। খাবে কে, খাবো তো আমি। না না এটা খেতেই হবে, ভেঙে গেল। এবং কত আইটেম দেখো ভেতর থেকে, দারুন দারুন। এই যিনি বলছেন না দারুন দারুন চেনেন না আপনি, এরা ফুচকা খেয়ে কি বেড়াই। দেখো এবার আমাকে পুরো খাইয়ে দিচ্ছে মুখের মধ্যে সৈদুল দা, দারুন দারুন। না এলে বোঝা যাবে না খেতে, আমরা জানতাম না আজকে এলাম জানতে পারলাম। দারুন দারুন দারুন, কি কেমন লাগছে? আমি তো এনজয় করছি। এবার তোমরা কবে করবে যারা ভিডিও দেখছো, অবশ্যই চলে আসতে পারো। যারা এখানে তো লোকাল আছো, যাদের এই কানলার সাইডে বাড়ি, অবশ্যই একবার বাইক নিয়ে চলে আসতে পারো। এই যে সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ঠিক এই যে টোটো ফুটো সব যাচ্ছে, হচ্ছে কানলার দিক, অর্থাৎ এটা হচ্ছে বৈচি কানলা রোড। আর এই বৈচি কানলা রোডের জাস্ট একদম এই ওপরেই আলার মোড় এই দোকানটা, কোনো কিন্তু দোকানের নাম লেখা নেই। দাদার নাম হচ্ছে ঋষিদা, অর্থাৎ এখানে তোমরা যদি কেউ আসো বলবে ঋষিদার কাছে ফুচকা খাবো, এখানে বিখ্যাত হয়ে গেছে এই যো। আচ্ছা আমি একবার এটা খুলছি, দেখো কতটা মশলা দেয় জলে, এই দেখো জলটা দেখো। একবার ফোন নাম্বারটা অন মোবাইল, ফোন নাম্বারটা 8 7 6 8 1 7 1 7 6 3 9 0। যদি কারো দরকার হয় ফোন করে নিতে পারেন, যে লোকেশন চিনতে পারছি না কি দোকান কটাই খুলবে, দোকান কটাই খুলে, দোকান সকাল দিয়ে এগুলো সব সময়। বাহ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো লেগেছে। ফোন করে এলে ভালো হয়, শুনে নিয়েছেন, এবং প্রচুর অর্ডার থাকে। আজকের আমাদের এই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু পার্টি ফার্টি হলো না, তার এই যে বস কি জন্য হয়েছে কি জন্য হয়েছে সেটা তো জানি না, সেটা আপনাদের কাছে আমি বলছি না, একটা ভালো কিছু হয়েছে সেটা আমি জানলাম। ঠিক আছে চলুন, আবার হবে, দেখা হবে।